আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটোরিয়ালে। ইতিমধ্যে কিন্তু আমরা অনেকগুলো অফার আমাদের চ্যানেলে কিন্তু আমরা শেয়ার করছি। তো এই অফারের ভিতরে অনেকগুলো অফার আপনারা ভিডিও চাইছেন যে ভাই ভিডিও দিয়েন, তো ভিডিও দিচ্ছি ভাই। কাজে করতে হচ্ছে, এখন যে প্রজেক্টগুলো আসতেছে ভাই প্রচুর কাজ করতে হয়, কাজ করার পাশাপাশি ভিডিও দিতে হয়, এই হলো এক ঝামেলা। আগে দেখা গেছিলো অল্প কাজ করে অনেক বেশি ইনকাম করা গেছে, কিন্তু এখন আপনিও যেমন পরিশ্রম করে ইনকাম করবেন আমারও সেম, কারণ এখানে কোনো রেফার কমিশন খুবই কম, মানে নাই বললেই চলে। তার জন্য প্রতিটা অফারই প্রচুর পরিশ্রম করতে হবে। তো যাই হোক, আজকে যে কয়টা অফার দেখাচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট, কেউ মিস দিয়ে না জয়েন করে নিন। এর মাঝে ফার্স্ট যে প্রজেক্টটা এটা দিয়ে শুরু করি, এটার কয়েকটা আলফা শেয়ার করা হয়েছে। যেমন নামবিট লিখে যদি আমাদের চ্যানেলে আপনি সার্চ করেন, নামবিটের কিন্তু এর আগেও একটা ছিল, নামবিটের এর আগেও আমরা একটা পোস্ট করছিলাম, সেটা হচ্ছে নামবিট আর্নিংয়ের জন্য। এটারও প্রায় এখানে আমাদেরকে ইউনিসাইটে কাজ করতে হচ্ছে। যাই হোক, এখন বর্তমানে যেটা রানিং আছে এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এখান থেকে আপনি অলরেডি ওদের কিন্তু ভাই 12 মিলিয়ন কিন্তু ফান্ডিং আছে, এবং এটা একটা আলফা টেস্টের চলতেছে। এখানে আপনি 3000 পয়েন্ট আর্নিং করতে পারবেন, প্লাস এখানে আপনি ফ্রেশ 1, ফ্রেশ 0 এই দুইটা থেকেও কিন্তু আপনি গ্লাক্সির পয়েন্ট আর্নিং করতে পারবেন, যেটা আপনাকে এয়ারড্রপে হেল্প করবে। তো প্রথমে এই ওপেন যার লিঙ্কটা কপি করে নেবেন, দেন আপনি আপনার ব্রাউজার দিয়ে মাইসেস ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনি ম্যাটামাস্কটাকে কানেক্ট করে নেবেন। ম্যাটামাস্কটাকে জাস্ট নর্মালি আমরা কানেক্ট করার জন্য কানেক্ট আইকনে সিম্পল ক্লিক করলাম, অ্যান্ড তো এখানে কাজ কানেক্ট করতে হবে আপনার কিপার ওয়ালেট। তো কিপার ওয়ালেট যদি আপনার না থাকে, তাহলে কিপার ওয়ালেট আপনি কীভাবে কী করবেন দেখেন। কিপার ওয়ালেটের জন্য আমরা একটা এক্সটেনশন লিঙ্ক দিছি, এই যে এক্সটেনশনটা, এটা জাস্ট আপনি কপি করে নেন, অ্যান্ড আপনার ব্রাউজারে আপনি জাস্ট মোবাইল ইউজার হন বা পিসি ইউজার হন, ইজিলি কিন্তু আপনি এক্সটেনশনটাকে জাস্ট এখান থেকে এটাকে অ্যাড করে নিন। যারা বিগিনার আছেন, যদি কোনো যে এক্সটেনশন কোথায় পাবো, যে এক্সটেনশন লিঙ্ক দেওয়া আছে এটা অ্যাড করে একটা অ্যাকাউন্ট জেনারেট করে নিন। দেন কানেক্ট তো করলাম, কানেক্ট করার পর এখন দেখেন এখানে দুটো সোশ্যাল ট্যাগস আছে, 2-3টা। এই যে জাস্ট আমরা সিম্পল ক্লিক করলাম, এটার জন্য আপনাকে গ্লাক্সিতে নিয়ে আসলো। এখানে আপনাকে ওই গ্লাক্সির সেম অ্যাকাউন্টটা দিয়ে আর কি যেটা কানেক্ট করছেন ওটা দিয়ে আপনাকে এখানে অ্যাক্সেস করতে হলো। আমরা এটাকে অথোরাইজ করে নিলাম, অথোরাইজ করার পর এখানে সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করে নিলাম। এগুলো কমপ্লিট করার পরেই কিন্তু আপনি এখানে আপনাকে ক্লেমটা করতে দেবে। দেখেন একটু সময় নিতে হবে, সময় নেওয়ার পরে আপনি যদি এখনই এখানে ক্লিক করেন আবার আপনাকে গ্লাক্সি নিয়ে আসছে। এই যে সোশ্যাল ট্যাগসগুলো আছে এগুলো খুব ইজিলি আপনি ক্লেম করতে পারবেন, জাস্ট ফলো করে দিলাম, দেন এখানে সার্চ করলাম, তারপর দেখেন জয়েন দ্য টেলিগ্রাম। তো নামবিটে ডিসকর্ডে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর এরকম চলে আসবে, দেন আপনি যে এখান থেকে এটা জয়েন করার জন্য এইভাবে ওপেন করে নেবেন। অ্যান্ড এইখানে দেখেন সলভ দ্য ক্যাপচারে ক্লিক করে দিবেন, দেন এখানে বলবো প্রচুর রিকোয়েস্ট দেওয়া আছে ভাই, এইখানে জাস্ট ক্লিক করে আপনাকে একটু ওয়েট করতে হবে। অ্যান্ড এটা আমি কয়েকবারই ট্রাই করছিলাম, বারবার আপনাকে ডিসমিস করে আপনাকে বারবার ট্রাই করতে হবে। দেখেন যে কখন আপনাকে আর কি ওরা কাঙ্ক্ষিত আপনাকে এখানে ক্যাপচারটা পূরণ করতে দেয়। তো 0 সেকেন্ড, 8 সেকেন্ড, 8 সেকেন্ড, মানে এখানে খুব ঝামেলাই ভালো দেখতেছে চলতেছে। তো যদি এরকম সমস্যা চলে সমস্যা নেই, কারণ আমাদের এইখানে এটার প্রয়োজন নেই। তো আমরা যদি আসি আবারও আমরা ব্যাগে চলে আসলাম, অ্যান্ড ভেরিফাই ক্লিক করে দেখি যে কোন কোনটা আমাদের এখানে ভেরিফাই হলো। অ্যান্ড ডিসকর্ডটা আমার হয় নাই, বাকি এগুলো সবই হয়েছে। ডিসকর্ডটা নিয়ে খুব প্রবলেম ফেস করতেছি এখানে। ও সরি, এটা তো আমরা ক্লেম করি নাই, এই যে আমরা এখন ক্লিক করছি এটা ফাইনালি মনে হয় ক্লেম হয়ে গেছে। আমরা যদি পেজটাকে আবার রিফ্রেশ দিই, রোল তো নেওয়া হয় নাই, তার জন্য হয়তো বারবার প্রবলেম ফেস করতেছি। তো পেজটা আরেকবার রিফ্রেশ দিয়ে দেখলাম যে আমার রোল ছাড়াই কিন্তু এটা ভেরিফাই হয়েছে, আপনাদেরও রোল ছাড়াই ভেরিফাই হবে, এই হচ্ছে কাজ। অ্যান্ড ডিসকর্ডটাও দেখবেন কিছুক্ষণ পর ভেরিফাই হয়ে গেছে, দেন আপনি জাস্ট এখান থেকে পয়েন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লেম করে নেবেন। এখানে আপনার এখানে কিন্তু পয়েন্ট আর্নিং হলো 3000, এবং আপনার এখানে এটা ক্লেম হয়ে গেল, 300 পয়েন্ট আসলো। এবং এখানে স্ক্রল ডাউন করলে দেখবেন যে আমরা একটা মেনশন করে দিছি, এটা আমি মেনশন লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। এখানে ফ্রেশ 0, ফ্রেশ 1 এই দুইটারও পয়েন্ট কার্ড করবেন, কারণ গ্লাক্সির পয়েন্টের জন্য কিন্তু অ্যাডোপ পাওয়া যায়। এটা আপনারা অনেকেই জানেন যে গ্লাক্সির পয়েন্ট যে প্রজেক্টে কাজ করবেন সে প্রজেক্ট তখন অ্যাডোপ দেয়, সে সময় যে যারা এই গ্লাক্সিতে পয়েন্ট কানেক্ট করছে সোশ্যাল ওয়ার্ক করে তাদেরকেও কিন্তু তারা অ্যাডোপ দিয়ে থাকে। তো দুটোই আমাদের কাজ কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে টেস্টনেট ফ্রেশ 1, মিস করবেন না, এটা হচ্ছে ক্যাম্পিং। তো এখানে যে সোশ্যাল ওয়ার্কগুলো আছে যতগুলো পসিবল কমপ্লিট করবেন, কমপ্লিট করে ক্লেম করে নেবেন। আর এটাও সোশ্যাল যে ওয়ার্কগুলো আছে যেটা অলরেডি আপনি ক্লেম করছেন, আপনার জাস্ট খেলে এইটা কমপ্লিট করলে হবে এখানে। তো এটা ক্লেম করে নেবেন, পয়েন্ট যা পয়েন্ট দেয় পয়েন্টগুলো কার্ড করে নেবেন। এই হচ্ছে একটা প্রজেক্ট, এখন আছে আমরা সেকেন্ড প্রজেক্টের রিমাইন্ডার আরেকবার দিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট লাগতেছে। এটা একটা ছোটোখাটো টেস্টনেট ধরতে পারেন, এইখানে জয়েন করার জন্য এই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর জাস্ট আপনি এখান থেকে ওপেন করে দেবেন।
ওপেন করার পর এখানে সিলেক্ট দ্য নেটওয়ার্ক, আপনি এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন, এটা ফ্যান্টম ইউজ করতে হবে আপনাকে। যদি আপনার ফ্যান্টম এক্সটেনশন না থাকে অবশ্যই ফ্যান্টম এক্সটেনশন আপনি ইউজ করবেন। আমারটা অফ ছিল পিসিতে, আমি এটাকে অন করলাম। যারা পিসি ইউজার আছেন তারা এটা অন করে নিন। তো আমি আমার এক্সটেনশনটাকে ফ্যান্টম এক্সটেনশন রেডি করে নিলাম। আপনি একটা অ্যাকাউন্ট লাগলে জেনারেট করে নিন। দেন এইখান থেকে আপনি এই লিঙ্কটা যখনই আপনি মাউস আপনি আপনার ব্রাউজার দিয়ে অন করবেন, এখানে আপনাকে বলবো সিলেক্ট দ্য ওয়ালেট। তো আমি পেশা রিফ্রেশ দিয়ে নিছি, ওই সময় আমার এক্সটেনশনটা ছিল না। অ্যান্ড আমি দেখেন এখন ফ্যান্টম এক্সটেনশনটার সাথে আমার কিন্তু এটা কানেক্ট করতে বলতেছে। অ্যান্ড কানেক্ট করে নেওয়ার পরে আপনাকে আবার একটা সাইন অ্যাপ্রুভাল আসবে। অ্যাপ্রুভালটা যখন আপনি কমপ্লিট করে দেবেন, দেখেন এইখানে আপনাকে বলবে ক্রিয়েট এ অ্যাকাউন্ট জেনারেট। এইখানে আপনি একটা নাম দিতে পারেন, আমি একটা নাম দিচ্ছি। তো আপনি একটা দিয়ে আপনি আপনার একটা নাম জেনারেট করতে পারেন অথবা অটোমেটিক নামও জেনারেট করতে পারেন। দেন এখানে আপনাকে বলবে ডিসকর্ড অথোরাইজ করো, টুইটার অথোরাইজ করো। ডিসকর্ডটা প্রথমে আমরা অথোরাইজ করে নিতেছি। ডিসকর্ডটাকে অথোরাইজ করার পর আমরা কী করবো, এখান থেকে টুইটারটাকে অথোরাইজ করে নিব। তো টুইটারটাকে এখন আমরা বাইন্ড করলাম। অ্যান্ড টুইটার বাইন্ডের পরে তারপর স্টেপ হচ্ছে আমাদের ডিরেক্টলি আমাদেরকে ইনস্ট্যান্ট 10টা টোকেন কিন্তু ওরা দিল ওদের সাইটে। এবং এখানে কিন্তু সোশ্যাল ওয়ার্ক পাবেন ভাই, ডিসকর্ডে রোল নিলে, ফলো করলে, লাইক করলে, যেমন এগুলো জাস্ট আপনি নিজ দায়িত্বে করে নেবেন, আমি দেখাচ্ছি না ওইভাবে। লাইক করলে, একটা রিপোস্ট করলেন, এগুলো অটোমেটিকলি হয় অনেক সময়। অনেক সময় আপনাকে করে নিতে হবে, আপনি জাস্ট করে নিলে আপনার হয়ে যাবে আর কি। দেন দেখেন এই যে আমি ক্লিক করে দিলাম, যেগুলো যেগুলো হওয়ার এগুলো হয়ে যাবে। তো এইভাবে কিছু পয়েন্ট দেখেন আমি অ্যাড করলাম। এভাবে যে কতগুলো যতগুলো পয়েন্ট আপনি ডিসকর্ডে সার্ভারে জয়েন করে কিছু রোল নিলেন, রোল নিলে কিন্তু আপনার এটা হয়ে গেলো। ডিসকর্ড সার্ভারে রোল নেওয়াটা খুবই সিম্পল, জাস্ট আমরা যদি এভাবে ক্লিক করি অ্যান্ড ওদের ডিসকর্ডটাতে জয়েন করি, তো আমি লাইভ দেখাইতেছি। তো ডিসকর্ডে জয়েন করার পর একটু ওয়েট করতেছি, কারণ আমি ভিডিও স্কিপ করতেছি না। এইখানে দেখেন এই যে একদম ফার্স্টলি স্টার্ট দ্য ভেরিফিকেশন আইকনে সিম্পল ক্লিক করার পর এখানে বলছে সিলেক্ট দ্য পিয়ার, এটা যে কী জিনিস এটা আমি নর্মালি বুঝতে পারতেছি না। আচ্ছা একটা তো দিয়ে দিলাম আন্তাদের, যা হয়ে গেছে আমার পেয়ারাই মনে হয় বুঝেছি। যাই হোক এটা করে ফেললাম, আমাদের কিন্তু এখানে এটা হয়ে গেল। অ্যান্ড আমি এটা কেটে দিলাম। এখন দেখেন এখানে বলতেছে রোল কি নেছো, মানে রোল যদি নিয়ে থাকি তো নর্মালি এখানে আসার পর অ্যান্ড এটার জন্য কিন্তু আপনাকে ডিসকর্ডের রোলের জন্য অথোরাইজ করতে বলবো। অথোরাইজটা যখন আপনি করবেন দেন আপনার এইখানে এটাও হয়ে যাবে। অ্যান্ড আপনার টোটাল 65টা পয়েন্ট আপনি আর্নিং করছেন। অ্যান্ড এখানে টুইটার একটু প্রবলেম চলতেছে, এটা দেখে নিন। তো এই হচ্ছে এটার কাজ, জাস্ট নর্মালি করে রাখেন ভাই। অনেক সময় অনেক কাজের কারণে এখানে ডেলির একটা ওয়ার্ক মনে আছে, দেখেন এটার জন্য কিছু পয়েন্ট আমাকে দিচ্ছে, যেটা 24 ঘন্টা পর পর ক্লেম করতে পারবেন, এই ওয়ার্কটা করে নেবেন। তারপরে সে আসি একটা আপডেটে, যে আমরা ফ্যান্টম ওয়ালেটের একটা অফারে শেয়ার করছিলাম, সেফালের একটা অফার সিললে অ্যাডোফ, এটা ফার্স্ট 70,000 ইউজারকে দিবে। আমরা টার্গেট করছিলাম $20 প্রফিটের কথা, এইখান থেকে আমরা $10 প্রফিট ধরে রাখতে পারি। আমি যতটুকু টার্গেট, এখানে অনেকে বলতেছে এটা $0.5, 30 সেন্ট, কেউ বলতেছে $1 লিস্টেড হবে। এটার ফাইনালে কিন্তু একটা আউটলুকও আসছিল, আমি নর্মালি একটু বলছিলাম আর কি। এখানে মানে আপনাদের ওইভাবে কাউকে দেখি নাই যে প্রেডিকশন করতে আর কি, প্রেডিকশনটা ওইভাবে করে নাই। তবে আশা করা যায় 33টা টোকেনের ভ্যালু মিনিমাম তো $5 হবে, আর সর্বোচ্চ $10 যেতে পারে বা $15, $20 যেতে পারে। তো দেখা যাক কী হয়, যখন লিস্টেড হয় অবশ্যই আপডেট জানাবো, চ্যানেলে ফোকাস রাখেন। তারপরে এই যে একটা অফার, এগুলো খুঁটিনাটি অফার কিন্তু ভালো অফার, ঠিক আছে। আমি লাস্টে একটা টেস্টনেটও শেয়ার করবো, প্রতিবারই টেস্টনেট আগে আগে শেয়ার করি। অনেকে বলে যে ভাই টেস্টনেটই শেয়ার করে, অ্যাডোপ ট্যাডোপ তো দেখি না। তো এই যে একটা অফার, এইটাও খুবই সিম্পল। এইটাতে আপনি আমি যতটুকু জিনিসটা দেখতে পেলাম, এদের কিন্তু ওরা বলতেছে ওদের ভালো ভালো জায়গায় পার্টনারশিপ আছে, যেমন কুকয়েনের সাথে দেখতেছি, এরপরে এখানে Gate.io, কয়েকটা ভালো ভালো এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের সাথে ওরা বলে পার্টনারশিপ আছে। এখন এটা সত্যি কিনা যায় না। তো যাই হোক এইখানে আপনাকে জয়েন করার জন্য যে ক্লেম আইকনে ক্লিক করতে হবে, অ্যান্ড আপনাকে গ্যালাক্সির একটা NFT ক্লেম করতে হবে। গ্যালাক্সির কাজ সবাই মোটামুটি পারেন আপনারা, একদম সিম্পলি কাজ হয়, যেমন এখানে জাস্ট টুইটারে ফলো করা, তারপরে নর্মালি আমরা যে ওয়ার্কগুলো করে থাকি সবসময়। অ্যান্ড ফলো করার পর এখানে আপনি ই করবেন, তারপরে এখানে লাইক রিডিট, খুবই সিম্পল কিছু কাজ, জাস্ট করে নিলাম। দেখেন লাইক রিডিট করলাম, অ্যান্ড এখানে রিডিট করে দিলাম, তারপরে সেকেন্ড লাস্ট পোস্টটাকে এটা তো আমরা রিডিট করে দিলাম, অ্যান্ড রিডিট করলাম। দেন আপনি এখান থেকে জাস্ট এটাকে স্কিপ করে ক্লেম করে নেবেন সবগুলো টাস্ক কমপ্লিট করে। অ্যান্ড মেটামাক্সে আপনাকে কিছু পরিমাণে ম্যাটিকের ফি লাগে, এটা মেটিমিকের 2% ফি দিয়ে আপনি ক্লেম করে নেবেন। দেন ওদের যে সাইটটা আছে এখান থেকে আপনি পয়েন্ট চেক করতে পারবেন, পয়েন্ট চেকের যে লিঙ্কটা আছে এটা নিয়ে নেবেন ওপেন করে।
অ্যান্ড এটা এই সাইটটা অন করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন কানেক্ট দ্য ওয়ালেট, সেম মেটামাস্ক ওই ওয়ালেটটাই যে ওয়ালেটটা দিয়ে আপনি গ্যালাক্সির পয়েন্ট ক্লেম করছে ওইটা আপনি জাস্ট কানেক্ট করবেন। কানেক্ট করে আপনি 50টা পয়েন্ট দেখতে পারবেন। তো এইটুকুই কাজ, এখানে জাস্ট করে রাখেন যে এটার জন্য আপনি অ্যাডও পাবেন। প্রজেক্টটা ভালো আছে মোটামুটি, অনেকে ভালো সাপোর্ট দেখতেছি, তো দেখা যাক কী হয়। তো মিস দিন আর এদের ফলোয়ারও কিন্তু ভাই ভালো একটা হাইপ ক্রিয়েট ফলোয়ার আছে, তাই মিস দিয়ে না। তো আমাদের লাস্ট যে প্রজেক্টটা আমরা শেয়ার করবো, এরপরে আরেক একটা আপডেট আপনাদের না দিলেই নাই, যারা এখন পর্যন্ত যে আপনারা কুকি প্রজেক্টটাতে কাজ করেন না, এখানে দুইটা কাজ আছে। একটা হচ্ছে ওদের সাইটে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেকেন্ডলি হচ্ছে কুকি ইকোসিস্টেমে পয়েন্ট পাবেন। আমি যদি দেখাই পয়েন্টগুলো আপনাদের সবার কাছে থাকতে পারে, যারা আপনারা আগে পরে ক্রিপ্টো কারেন্সি অ্যাডোফে কাজ করতেছেন, আপনাদের যে ওয়ালেটটা দিয়ে বিভিন্ন আপকামিং অ্যাডোফ আরবিটামে অ্যাডোপ পাইছেন, লিনিয়াতে পাইছেন, তারপরে দেখেন যে বিভিন্ন অ্যাডোপগুলো আপনারা পাইছেন যারা আর কি, তো যারা পাইছেন অ্যাডোপ তাদের এইখানে দেখতে পাবেন। এই সাইটটা যখন আপনি কানেক্ট করবেন তখনই কিন্তু আপনি দেখতে পারবেন এরকম যে এখানে যে ক্লেম বার আসবে, কারণ আপনি মেন্টালে যদি অ্যাডোপ পেয়ে থাকেন তাহলে ক্লেম বার আসতেছে। দেন আপনি দেখেন যে পলকা স্টোরে যদি আপনি অ্যাডোপ পেয়ে থাকেন তাহলে এখানে যে ক্লেম বার আসতেছে, এই যে ক্লেম বার আসতেছে এই পয়েন্টগুলো ফ্রিতে পাচ্ছেন কোনো কাজ ছাড়াই। এই যে ইকোসিস্টেম পয়েন্ট এগুলো কিন্তু কনভার্ট হয়ে আপনি অ্যাডোপ পাবেন, যতগুলো আপনি এলিজেবল আছেন আপনি জাস্ট খালি আপনার কাজ হচ্ছে এখানে এসে জাস্ট ক্লেমটা করে নেওয়া, বিনা কাজে পরিশ্রমে পেয়ে যাচ্ছেন। তারপরে এখানে হচ্ছে কুকি কুইজ প্ল্যাটফর্ম, কুকি কুইজতে এসে কিছু পরিমাণে কুইজ ভাই করে নেন, কারণ এটা স্ন্যাপশট এটা আজকে নেওয়ার কথা, তারপর টাইম থাকতে পারে কারণ এখন অফিসিয়ালিভাবে ইন্ট হয়েছে এরকম কিছু তারা জানায়নি। তো দ্রুত মানে কয়েকদিনের ভিতরে এরা কিন্তু স্ন্যাপশট নিবে যে কারা কারা কাদের কাছে কত পয়েন্ট আছে, এবং এটা কিন্তু ভাই অফিসিয়ালি কিন্তু তারা কিন্তু বাইবিট এক্সচেঞ্জ বিটগেট এক্সচেঞ্জে কিন্তু অলরেডি কিন্তু বিটগেটে কিন্তু তারা ডিপোজিট সাসপেন্ড রাখছে, মানে ডিপোজিটটা অন করে দিবে। তার মানে হচ্ছে যারা কাজ করবে এটাতে ভালো কিছু আশা করতে পারে, প্রজেক্ট অনেক স্ট্রং আছে এবং এইখানে কিছু বেচ আছে, আপনি বেচ অনুযায়ী আপনি জাস্ট কাজ করবেন, বেচগুলো ক্লেম করবেন, কাজ করবেন বেচগুলো ক্লেম করবেন। এখানে খুবই ইজি ইজি কিছু কাজ থাকবে, সোশ্যাল কিছু টাস্ক থাকবে, যতগুলো পারবেন বেচটা এই সুযোগে ক্লেম করেন, পড়ার সুযোগ পাবেন না। তারপরে যে এখানে 100 উইনারদেরকে ফলো করো, এটা ওইটা মানে অনেক পয়েন্ট আর্নিংয়ের ব্যাপার আছে, সুযোগ পেলে কোডটা কাজটা করে নেন। অ্যান্ড আমাদের লাস্ট যে প্রজেক্টটা এটা হচ্ছে একটা টেস্টনেট প্রজেক্ট, এটা আমি সিম্পলি দেখাইতেছি, এখান থেকে রেজিস্টার আইকন সিম্পল ক্লিক করে কপি করে নিলাম অ্যান্ড এখানে আমরা ওপেন করলাম। আর টেস্টনেট সাইটে কী থাকে জাস্ট আপনারা সবাই জানেন, জাস্ট মেটামাস্ক কাইন্ড করতে হবে, ফসেট নিতে হবে, কিছু কিছু পারফর্ম করতে হয়, এগুলোকে ভয় পাওয়ার কিছু নাই আর এগুলো খুবই ইজি কাজ হয়। যেমন এখানে সেপুলা আছে, আমরা সেপুলাতে নিতে পারি, সেপুলাতে আমরা ডেস্টিনেটটাকে এটাকে ট্রানজ্যাকশনটা সেপুলাতে নিলাম। দেন এখানে আপনি কিছু পরিমাণ নিয়ে এটা থেকে এটাতে ব্রিজ করবো, ঠিক আছে। সেপুলার ব্যালেন্স আপনার সেপুলার ইথার নিয়ে নেবেন, সেপুলাতে অলরেডি কতবার দেখাইছি আপনাদেরকে কীভাবে আর কি নিতে হয়। তো আমি এখানে 0.01 দিলাম অ্যান্ড আমি এটা থেকে এটাতে জাস্ট খালি একটা ব্রিজ করতেছি ফি দিয়ে, জাস্ট এখানে আমরা একটা ব্রিজটা করে নিতেছি অ্যান্ড ওয়েট অ্যান্ড ব্রিজের জন্য আমরা দিয়ে দিলাম। ব্রিজটা হতে 14 মিনিট সময় লাগবে। এই ব্রিজটা করার পরে আপনি যখন ব্রিজ সেপুলা থেকে এই যে এগুলোতে যে ব্রিজটা করলেন তারপরে কী করবেন, এখানে একটা মিন্ট একটা বেচ আছে এই বেচটা ক্লেম করবেন অ্যান্ড গ্লাক্সের পয়েন্ট কার্ড ক্লেম করবেন। এখানে সিম্পলি কিছু ট্যাক্স জাস্ট এই দেখেন আমি যে এখানে দিয়ে দিলাম অ্যান্ড গ্লাক্সির পয়েন্টও দেখাই যাচ্ছি, গ্লাক্সির ট্যাক্সটা দেখালাম না, এটা হয়তো আপনারা সবাই পারবেন, জাস্ট এখানে আসবেন অ্যান্ড গ্লাক্সির যে পয়েন্টগুলো আছে জাস্ট এটাকে ক্লেম করে নেবেন অ্যান্ড দেখেন আমি কানেক্ট করলাম, সেম ওয়ালেটটা দিয়ে কানেক্ট করলাম অ্যান্ড এখান থেকে আপনি কানেক্ট করার পর দেখেন এইখানে জাস্ট কয়টা সোশ্যাল ট্যাক্স, এই যে এখানে সোশ্যাল ট্যাক্সগুলো স্পেস ইউজার বলতে কী বোঝাইছে আমি একটু দেখাই, ডিটেলসে ক্লিক করে দেন। ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে আপনাকে স্পেস এই লিঙ্কটাতে আবার একটা ক্লিক করেন, দেখি এটা কোথায় নিয়ে যায়। আচ্ছা এই যে দেখেন এখানে যে ফলোবারটা আছে ফলোবারে ক্লিক করবেন, এখানে ওরা একটা গিভওয়ে রাখছে, এটা কোনটার গিভওয়ে এটাই নাকি ঘুরে ঘুরে আবার যাই না আমি। এখানে দেখেন বেশ কিছু যে এখানে টাস্ক রাখছে, যেমন এগুলো আপনি কমপ্লিট করতে পারেন, এগুলো কমপ্লিট করার জন্য এখানে ওরা একটা ডলার রাখছে, 50,000 USDC গিভওয়ে রাখছে স্পেস ইউজারদের জন্য, আপনি চাইলে এগুলো সব টাস্কগুলো কমপ্লিট করে এগুলোতে অংশগ্রহণ করতে পারেন। আর আমাদের মেন একটা একটাই আমরা শেয়ার করছি যে এগুলো এইখানে আপনি যে স্পেস ইউজার যেহেতু ফলো করছেন এটা পেজটা রিফ্রেশ দিয়ে দেখবেন যে একটু পরে আপনাকে সবগুলোতে যখন আপনি জয়েন করে ফেলবেন দেন আপনার এটা দেখেন টিকমার চলে আসছে। এখন বাকি যেগুলো আপনি সবই পারবেন কমপ্লিট করে জাস্ট ক্লেমটা করে নেবেন অ্যান্ড আমরা আসি এবার এই যে ব্রিজও কিন্তু আমাদের হয়ে গেছে অ্যান্ড এই এই ট্যাক্সটা যে সেকেন্ড ট্যাক্স এটা কোনটা দেখেন যে এখানে মিন করতে বলছি প্লেফাই, মিনটি প্লেফাই আসবেন, আসার পরে ফলো করবেন, লাইক রিডিট হোল্ড করতে হচ্ছে 0.01 আপনাকে এখানে হোল্ড করা লাগবেন, 0.01 E2S হোল্ড থাকতে হবে কোনটাতে যে এই টেস্টনেটটাতে, যে টেস্টনেটটাতে
আমরা অলরেডি ব্রিজ করছি, অ্যান্ড এখানে সুইচ বার পাবেন। সুইচ বারে যখন আপনি ক্লিক করবেন তখন আমি দেখাইতেছি এখানে আরপিসিটা কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যান্ড আমরা যদি মেটামাক্সে জাস্ট চেক করি দেখেন এইখানে 0.010 আমরা চলে আসছে অলরেডি, কারণ আমরা যে ব্রিজ করছি না, যে এখান থেকে এই চেনে ব্রিজ করছি, তার জন্য মেটামাক্সে আমাদের কিন্তু এটা টেস্টেড ফসেট কিন্তু চলে আসে। এখন যেহেতু এটা আমাদের কাছে আছে, সেক্ষেত্রে এইখানে এই টাস্কটাকে আমাদের কমপ্লিট দেখাবে। আপনি জাস্ট ভেরিফাই হোল্ডিং আপনি কমপ্লিটে ক্লিক করে দিবেন। অ্যান্ড এইখানেও চাইলে আপনি ফসেট নিতে পারবেন। ও এখানে সেপুলার ফসেট নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছে, যারা সেপুলার ফসেট পান না, ফসলের ফসেট ফসেট খুঁজেন, তারা চাইলে কিন্তু যে এখানে এখান থেকেও আপনারা কিন্তু সেপুলার ফসেট ফ্রিতে, একদম ফ্রিতে কিছু পরিমাণে ফসেট আপনি পেয়ে যাবেন, যেটা আপনার কাজে লাগবে। তো এই এইটুকু হচ্ছে ব্যাপার। এখন আমরা দেখেন ভেরিফাই অ্যান্ড হোল্ডিংয়ে ক্লিক করে দিলাম, আমাদের কাছে অলরেডি হোল্ড আছে তার জন্য ভেরিফাই হয়ে গেলো। তারপরে এই যে সোশ্যাল টাস্কগুলো এগুলো ইজি কমপ্লিট করে আপনি জাস্ট এখান থেকে একটা যে ক্লেম করে নেবেন, কমপ্লিট অল সে কাজ অ্যান্ড ট্যাক্স কমপ্লিট অ্যান্ড ক্লেম। আর কাজগুলো খুবই সিম্পল, দেখেন যে আমি এখানে ক্লিক করলাম, জাস্ট কাজ করতেছি, জাস্ট হয়ে যাচ্ছে এই আর কি। ডিসকর্ডটা বাকি ছিল, খালি ডিসকর্ডটা জয়েন করে নিই। তো এদের ডিসকর্ডটা আসার পর এখানে আপনি ভেরিফাই আইকন পাবেন, অ্যান্ড এখানে DCFOPP জাস্ট যেভাবে লেখা আছে সেভাবে টাইপ করতে হবে। জাস্ট আপনি এখানে দেখেন DCFOPP, আমরা জাস্ট যেভাবে লেখা আছে ওইভাবে টাইপ করে দিলাম। অ্যান্ড টাইপ করার পর সাকসেসফুলি আপনার কিন্তু এখানে বলতেছে এটা এটা ডান। এখন আমরা যদি এখান থেকে আসি অ্যান্ড আমরা এটাকে ভেরিফাই মেম্বারশিপে ক্লিক করি অ্যান্ড ওয়েট করি, সব কাজ কমপ্লিট। এখন দেখেন মিন করার জন্য এখানে অপশন আসছে, আপনি চাইলে বেশি মিন করতে পারেন, দুইটা তিনটা যেটা করতে মন চায় আপনি করতে পারেন, তিনটা করেন দুইটা করেন। আপনার কাছে যেহেতু ফি আছে আপনি জাস্ট এখান থেকে, আমি মিনটে ক্লিক করলাম, তিনটা নিয়ে মিন করতে হচ্ছে, এখানে বলতেছে ওরা একটা দিয়ে করতে বলতেছে, আচ্ছা আমি একটা দিয়ে ক্লিক করলাম। ম্যাথতে অথরাইজ ইউজার, আচ্ছা ঠিক আছে, এখান থেকে পেজটাকে আমরা একটু রিফ্রেশ দিয়ে নিই অ্যান্ড আমরা এখানে মিনটে আবারও ক্লিক করি, ইউ রিকোয়েস্ট মেথড অ্যান্ড ইউর অ্যাকাউন্ট হ্যাজ বি অথরাইজ ইউজার, আচ্ছা ওয়েট। আচ্ছা এখানে যে প্রবলেমটা হয়েছিল, আমার এখানে একটু লগ আউট করতে হয়েছে, দেন আমি এগেন আবার লগ আউট করে যখন ট্রাই করছি এখন কিন্তু আমার এখানে কনফার্মেশন আসছে, আমি এটাকে অ্যাডভান্স দিয়ে অ্যান্ড বাড়াই দিলাম, এখন দেখেন আমার এটা মিন্টিং হচ্ছে। তো আমি এই হচ্ছে একটু প্রবলেম, মাঝে মধ্যে হলে ডিসকানেক্ট করে এগেন কানেক্ট করবেন। মিন্টিং সাকসেসফুল হয়েছে, আপনি চাইলে এখানে আমি আমি কি আর পারবো, আপনি চাইলে আরও দুই একটা মিন্ট করে নিতে পারেন, বা একটা করলেও হবে সমস্যা নেই। আপনার যদি ফি থাকে আপনি দুই একটাও করতে পারেন সমস্যা নেই, একদম ফি একদমই লো আর টেস্টেড ফসেট দিয়ে কিন্তু মিন্ট হচ্ছে। তো এই হচ্ছে পুরোটালি পারফরমেন্স কিন্তু লাইভ করে দেখাইছি। অ্যান্ড আপনি আবার ওই যে এই এটা থেকে আবার ওইটাতে সেপুলাতে ব্যাগ নিয়ে যাবেন, বাকি যে ফসেটটা আছে আমি দেখাইতেছি। অ্যান্ড এখান থেকে আমরা ব্রিজে আবারও আইকনে ক্লিক করে দিলাম, পেজটাকে একটু রিফ্রেশ দিয়ে দিই, এটা কাজ করতে ওয়ার্ক করতেছে না। অ্যান্ড এখানে মেটামাক্সে আপনি আসেন, আবারও আপনি এখানে ব্রিজে ক্লিক করেন, এখন উপরের দিকে কী করবেন, এখন উপরের দিকে আবার উপরের দিকে উপরের দিকে এটা নেবেন আর নিচে দিয়ে স্যাপুলা। এখন আমাদের যেটা নিয়ে আসছি এটা আমরা কিছু পরিমাণে 0.001 দিতে পারেন, আর এইটাকে আমরা আবারও প্রথমে নেটওয়ার্কটাকে চেঞ্জ করে নিব, নেটওয়ার্কটাকে আপনি এখান থেকে হ্যাঁ চেঞ্জ করে নেবেন। এখানে আপনার যে কোন কোন নেটওয়ার্ক আছে আর কি, এখন স্যাপুলাতে আছে নাকি ইয়েতে আছে দেখে নেবেন, চেঞ্জ ইউর নেটওয়ার্ক অ্যান্ড এটা থেকে ওটাতে নিতে হবে। এখানে দেখেন যে চেঞ্জ বার আছে, আচ্ছা এটা আবার কোনটা কোন ঝামেলা, তো চেঞ্জ ওয়ালেট ইউর, আচ্ছা এইখানে এটাকে রাখতে হবে। আপনাদের অলরেডি নেটওয়ার্ক যেহেতু চেন লিস্ট অ্যাড করা আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি হয়তো বা পেয়ে যাবেন। এই যে এখানে আমরা সিলেক্ট করলাম এটাকে, এখন দেখেন এই যে কন্টিনিউ বার চলে আসছে। অ্যান্ড আপনি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন, এখন ব্রিজ করবেন 2-3 বার 5 বার 10 বার যতবার পারেন টেস্টনেটের জন্য এটা ব্রিজ করে রাখেন। অ্যান্ড এভাবে ব্রিজ করে কয়েক কয়েক ট্রানজেকশন করলে আপনারা এই টেস্ট রেটে যদি এটাকে অ্যাডপ করে আমাদের জন্য, যারা টেস্ট রেটে পারফর্ম করছে প্রত্যেকে কিন্তু এখানে অ্যাডপ হবে, গ্যালাক্সি ট্যাক্সটা কমপ্লিট করে নেবেন। এই হচ্ছে টোটাল আজকের টিউটোরিয়াল, ভিডিওটা ভালো অবশ্যই লাইক করেন, পাশে চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।